আজকে স্বামী বিবেকানন্দজি জন্ম জয়ন্তী উপলক্ষে সারা রাজ্যের নিয়ে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় সঙ্গে আজকে সদর জেলায়ও আমরা আজকে এখানে প্রোগ্রামের আয়োজন করেছি। সুপূজন বিশ্বাসজির নেতৃত্বে উনি আজকে নর্থে গেছেন, যার জন্য আমরা এখানে উনি উপস্থিত থাকতে পারেননি। তো আজকের এই প্রোগ্রামে আমরা এখানে সবাই একত্রিত হয়ে যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা পুষ্পার্ঘ অর্পণ করেছি স্বামী বিবেকানন্দজির ফটোতে। আজকে দেশের মধ্যে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে তার মধ্যে আজকে স্বামী বিবেকানন্দজির চেতনা, স্বামী বিবেকানন্দজির চিন্তাধারা আজকে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, যে আমরা আজকে স্বামী বিবেকানন্দজির যে চিন্তাধারা তাতে অনুপ্রাণিত হয়ে আমাদের যুব সমাজকে আরও এগিয়ে যেতে হবে এই রাজ্যের এই রাজ্যকে, এবং আমরা স্বামী বিবেকানন্দজিকে আদর্শ মেনে স্বামী বিবেকানন্দজির চিন্তাধারাকে সামনের দিকে নিয়ে আমরা আগামী দিনে এই রাজ্যের মানুষের সাথে লড়াই চালিয়ে যাব। অনির্বাণ সাহা।